এসে খিরায়ের ফুলের বাগান। এই যে ফুলেশ্বরী, দূর থেকে রেস্টুরেন্টের বিরিয়ানির গন্ধ আসছে। হ্যাঁ কি বলছো? দূর থেকে ওইখানে সব খাবার হোটেল আর কি, ওখান থেকে দূর থেকে ভেসে ভেসে বিরিয়ানির গন্ধ আসছে। আমি অনেকক্ষণ ধরে ওকে বলছি, ও বলছে প্যাকেটে করে কে নিয়ে গেল, কিন্তু হেঁটে অনেকক্ষণ চলে এলাম, এখনো দেখছি আসছে। কেমন যেন হচ্ছে, খিদে খিদে পেয়ে যাচ্ছে। আমরা সবাই ফুল গাছ দেখতে এসেছি আর বিরিয়ানির গন্ধ শুনছি। তো এইখানে কাকু কাকিমা ওনাদের ফুল তুলছেন, বাজারে যাবে এই ফুল ওনারা তুলছেন, কত সুন্দর লাগছে, গাঁদা ফুল তুলছেন। এখানে বিভিন্ন এই জমিগুলো, চাষের জমিগুলো ভাগ করা আছে, যেসব জমিতে ফুল চাষ হয় এক একজনের বিভিন্ন রকম ফুল চাষ হয়। যেমন একজনের গাঁদা ফুল, তারপরে লাল রঙের ফুলগুলো, তার সাথে বাঁধাকপি ফুল চাষ হয়েছে। চাকরি বাকরি ছেড়ে দাও, যে আমরা এখানে এসে ওই কাকু কাকিমার মতন দুজনে একসাথে চাষ করবো, ফুল চাষ আর খাবো, সেই হবে। হ্যাঁ করলে হয়, এই পিছনে আছে পড়ে গেল, হেসো না, আসতে নেই, যাই হোক ওরা পড়ে গেছে। এমনিতে এখানে গর্ত, হ্যাঁ আল দেওয়া তো জমির, তাই দু সাইডে গর্ত, সেই কারণে আমরাও পড়ে গেছি। আমি কতবার এখন ঢুকে গেছি সাইডে, এগুলো ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু আমি ঢুকে যাওয়া পায়ে এখনও কাদা লেগে ওই মাটিতে ঢুকে যাওয়ার জন্য। তো যাই হোক, সৌমি যেই কথাটা বলছিল, কি বলছো, কি বলছিলে? বলছিলাম যে তুমি চাকরি বাকরি ছেড়ে দাও, দিয়ে আমি আর তুমি এখানে এসে ফুল চাষ করবো আর এভাবে লাইফ কাটাবো, হেভি লাগবে। এমনি মানে আমাদের কাজের প্লেসে তো কাজ করলে দুজনে একসাথে হয়, হয় না হয়ে ওঠে না, আবার অনেকের হয়, সেক্ষেত্রে একসাথে দুজনে ফুল চাষ করবো আর খাবো, হেভি লাগবে আর নেই আর কি। সিম্পল লাইফ, সিম্পল ব্যাপার, সব সব কিছু সিম্পল হবে। হ্যাঁ তো এটা করতে হলে খুবই ভালো হতো যদি আমরা কাজ বাদ ছেড়ে এখানে এসে এই ফুল চাষ করতাম, এইভাবে সিম্পল লাইফ, সত্যি সিম্পল, মাটির মানুষের মতো মাটি নিয়ে থাকা সত্যি একটা অনেক ভাগ্যর ব্যাপার। গ্রামের মানুষরা অনেক মেহনত করেন, অনেক খাটাখাটনি করেন ঠিকই, কিন্তু তারা প্রকৃতির সেই প্রকৃতির আমেজের মধ্যে তারা মিশে যান, মিশে থাকে সবসময় মাটির মানুষ হয় সেই কারণে। আর আমরা শহরে জ্যামজাটে থাকা মানুষ, আমরা ঠিকভাবে এই অনুভবগুলো করতে পারি না, তো সেই কারণে আমাদের এই জায়গাগুলো খুব প্রিয়, এই গ্রামের এই সব ফুল চাষ হওয়ার জায়গা, ধান চাষ হওয়ার জায়গা, চাষের জমি, এইগুলো আমাদের খুব প্রিয়। তাই আমরা চাই যে আমরা ওই শহর থেকে না এসে এখানেই থেকে এখানেই জীবনযাপন করার, কিন্তু জানি না সেটা সম্ভব হবে কি না, মনে হচ্ছে সম্ভব নয়, কিন্তু তবুও চেষ্টা করো, মনের তো ইচ্ছা তো থাকে সবারই। হ্যাঁ সবারই স্বপ্ন একটা, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন, যে সাধারণ প্রকৃতির মাঝে প্রকৃতির সাথে মিশে গিয়ে জীবনযাপন করা, এ হচ্ছে আমাদের স্বপ্ন। দেখা যাক কি হয়, ভগবান যদি চান সব হবে। এই সেই ফুলের বাগান খিরায়ে, এই গ্রামটার নাম হচ্ছে দোকানডা, দোকানডা গ্রামে চাষ হয়েছে, এদিকে বাঁধাকপি ফুলের চাষ হয়েছে, ওনারা কাজ করছেন এদিকে, ওদিকে রোমান্টিক দৃশ্য। আমরা এদিক দিয়ে আস্তে আস্তে যাব, এই পড়ন্ত বিকেলে আমরা ঘুরছি এখন খিরায়ে। সামনে যাচ্ছে সৌমি, ওই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল, আমি অনেকবার পড়ে যাচ্ছিলাম, আল দেওয়া তো তাই মাঝখান দিয়ে এই জল যাবার রাস্তা করা, তো সেই কারণে এখান দিয়ে অনেকেই পা পিছলে পড়ে আছে নিচে। হ্যাঁ তবে এইগুলো হচ্ছে আনন্দ, এইগুলো হচ্ছে গ্রামের সৌন্দর্য, এইগুলোকেই উপভোগ করতে হবে, গ্রামের আল দিয়ে যাওয়া আমাদের যেহেতু অভ্যাস নেই সেহেতু আমাদের কষ্ট হয়। এদিকে সুন্দর সাদা সাদা ফুলগুলো অসাধারণ লাগছে। অসাধারণ এই ফুল, আমরা যাচ্ছি, অনেকক্ষণ আগে আমরা এসেছি, সকালবেলাতে এসেছি ঘুরতে, অনেকক্ষণ ঘুরলাম ফুল বাগান, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। আর এই সৌমিও বলছিল যে যাবো না, এখানেই থেকে যাবো।